আসসালামু আলাইকুম তো এতদিন ধরে আমরা যেটা অপেক্ষা করছিলাম অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব তাড়াতাড়ি আমরা পাই থেকে হয়তো বা পেমেন্ট নিতে পারবো এবং পায়ের যে মেন নেট যেটার আমরা অপেক্ষা করছিলাম সেই মেন নেটটাও অলরেডি চলে এসেছে আমরা যদি এখান থেকে থ্রি ডট আইকনের উপর ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখান তার নতুন একটা অপশান ওপেন করেছে সেটা আছে মেন নেট তো মেন নেটের ভিতরে যদি যাই তাহলে দেখুন এখানে কিন্তু তারা তার সাথে সাথে আরও চারটি অপশন এখানে দিয়ে দিয়েছে তো এই চারটি অপশনে কোনটা কি কাজ এইটা নিয়ে আজকে আলাপ আলোচনা করবো অনেকেই আপডেটগুলো বুঝতেছেন না আমাকে পার্সোনালি নখ দিয়েছেন যে ভাই এটা কোনটা কি কাজ একটা ভিডিও দিলে ভালো হতো তার জন্য এই আপডেটটা দিচ্ছি তো অনেকে জানেন না যে মেন নেট কী তো মেন নেটটা হচ্ছে এমনটা জিনিস এটা কন্ট্রোল রুম বলতে পারেন আপনারা এক কথায় যেমন ধরুন বিট কয়েন আপনি যদি এক থেকে আরেক অলিটে বিট কয়েন সেন্ড করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে বিট কয়েন ফি কেটে নেবে তারপর ধরুন বিএনবি আপনি যদি একঅলের থেকে আরেক অলিটে বিএনবি সেন্ড করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে বিএনবিটা ফি কেটে নেয় তো ঠিক একইভাবে আপনারা যখন এই যে তাদের পি যে কয়েনটা রয়েছে এই কয়েনটা আপনারা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে যখন সেন্ড করবেন আপনাদের কাছ থেকে স্মার্ট ফেন বিনবিও ফি কাটবে না এবং ইথিরিয়ামও ফি কাটবে না অন্য কোনো কয়েন বা টোকেন কিছুই ফি কাটবে না আপনাদের কাছ থেকে পিআই যে তাদের নিজস্ব কয়েনটা আছে এই কয়েনটাই ফি কাটবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যেহেতু তাদের নিজস্ব সেনের ভিতরে আসতে আছে তাদের নিজস্ব মেন রেট রয়েছে নিজস্ব কন্ট্রোল রুম রয়েছে সেহেতু এই কয়েনটার দাম কিন্তু অনেক বৃদ্ধি পাবে যেটা আপনাদের ধারণার বাইরে আর এটা আরো একটি ভালো দিক আছে যত রয়েছে তার থেকে এটা কিন্তু অনেক বড় একটা কমিউনিটি নিয়ে মার্কেটে বর্তমান অবস্থান করতে আছে তিরিশ মিলিয়ন মেম্বার তাদের কমিউনিটিতে হয়ে গেছে যেটা হচ্ছে বিটকয়েনের কয়নের পর এই দ্বিতীয় কোনো কমিউনিটি আশা করি জিনিসটা বুঝতে পারছেন এখন পর্যন্ত যারা এটা নিয়ে কাজ করতে আছেন না তারা চাইলে এখন এটা নিয়ে কাজ করতে পারেন আমি কিন্তু অলরেডি পিআই নিয়ে আমি যদি পেল লিস্টে আসি এখান থেকে দেখুন পিআই নিয়ে এই আলদা একটা প্লে লিস্ট রয়েছে এটার ভিতরে কিন্তু তিনটি না ছয়টি হ্যাঁ ছয়টি ভিডিও দিয়েছি এর ভিতরে কিন্তু আপডেট টাপডেট অনেক কিছু রয়েছে তো এগুলো চাইলে আপনারা আমার চ্যানেলের ভিতরে এসে দেখে দিতে পারেন দেখুন আছে মেইন নেট মেইন নেটের কাজটা কী তো মেন নেটের কাজটা কি সেটা তো আমি প্রথমেই বলে দিলাম এখন হচ্ছে মেন নেটের ভিতরে তার সাইটটি অপশন অ্যাড করেছে অপশন সাইটটির কাজ কি এটা অনেকে বুঝতে আছেন না তো এই জিনিসটা বুঝিয়ে দেবো আমি কিন্তু অনেক দিন ধরেই বলতেছি তাদের মেন নেট আসবে মেন নেট আসবে তো অলরেডি তাদের মেন নেট চলে এসেছে এতদিন আমাদের টেস্ট নেট দিয়ে তাদের টোকেনটা টেস্ট করতে দিয়েছিলো তাদের ওখানে ওয়ালেট ক্রিয়েট করতে হয়েছে তো আমরা এখন মেন নেটের ভিতরে গিয়ে দেখবো তারা মেন নেটের ভিতরে কী কী কাজ আমাদেরকে দিয়েছে তো মেন নেটের ভিতরে দেখুন অপশনগুলো কি কি একটা হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স দেখে আনভেরিফাইড ব্যালেন্স এটা কীভাবে ভেরিফাইড হবে সেটা আপনাদেরকে জানাবো তারপর আছে ট্রান্সফার ব্যালেন্স এখানে রয়েছে ওয়ালেট ব্যালেন্স এখানে রয়েছে লক আপ ব্যালেন্স তো আমরা প্রথমে আনভেরিফাইড ব্যালেন্সে গেলাম তা আমার দেখুন টোটাল এখানে পিআই কয়েন রয়েছে তিন হাজার ছয়শো পনেরোটা কিন্তু এখানে আমার আনভেরিফাইডই রয়ে গেছে একুশশো উনষাটটা কয়েন তো এখন একুশশো উনষাটটা কয়েন আমরা কখন আমাদের এখান থেকে এই যে ট্রান্সফার ব্যালেন্সে পাবো মানে আমরা মেইন ওয়ালেটে কখন ট্রান্সফার করতে পারবো আর এখানে ট্রান্সফার ব্যালেন্সে যেটা রয়েছে এটা আমরা কে করার পরে সাথে সাথে এটা আমাদের মেইন ওয়ালেটে চলে আসবে তো এটা এখনও কামিং সুন এটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই তো খুব শীঘ্রই এটাও চলে আসবে তো যেহেতু তাদের মেন তো অলরেডি নিয়ে চলে এসেছে সেহেতু বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এটা থেকে পেমেন্ট নিতে পারবো আমরা এতদিন ধৈর্য ধরতে পারছি আর কি অল্প কিছুদিন ধৈর্য ধরলে আমরা এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট নিতে পারবো এখন আছে আনভেরিফাইড ব্যালেন্সের কাহিনিটা কি আনভেরিফাইড ব্যালেন্স এটা হচ্ছে আপনি যে তাদেরকে রেফার করছেন তারা যে মাইনিংটা করছে তারা যখন কেআইসি কমপ্লিট করবে এই যে দেখুন এখানে তারা বলে দিয়েছে সকল কিছু তো তারা যখন কে কমপ্লিট করবে এখন পর্যন্ত কেওয়াইসি অপশন সবাই পায় না খুব শীঘ্রই কে অপশন সবাই পেয়ে যাবে যেহেতু তারা মেন নেট অলরেডি নিয়ে চলে এসেছে আপনার তো মানুষগুলো যখন কে করবে ভালো মতো বুঝবেন তখনই এখান থেকে আপনি তার কাছ থেকে যতটুকু কমিশন পেয়েছেন ততটুকু আপনার ট্রান্সফার ব্যালেন্স টু মেন নেট এটার ভিতরে চলে আসবে মানে আপনার মেন নেটে কয়েনটা চলে আসবে আমার মেন নেটে দেখুন বর্তমানে অ্যামাউন্ট রয়েছে চোদ্দশো ছাপ্পান্ন মানে আমি যেটা নিজে মাইনিং করছি এটা কিন্তু আমি নিজে মাইনিং করছি নিজের পাওয়ার দিয়ে কোনো রেফাল টেফাল কিচ্ছু না নিজে নিজে মাইনিং করছি আমি তো অনেক আগে থেকে কাজ করতে আছি তো সেটা কিন্তু আমার ট্রান্সফার ব্যালেন্সের রয়ে গেছে আমার যখনই কেওয়াইসি অপশন চলে আসবে আমি কেওয়াইসি করার সাথে সাথে এটা কিন্তু আমার মেইন ওয়ালেটে চলে যাবে মেইন ওয়ালেট থেকে তারা যখন উইথড্র অপশন দেবে বা তাদের যখন ওয়ালেট ব্যালেন্সের এই অপশনটা নিয়ে আসবে এটা এখন কামিং সুন রয়েছে তখন আমি ওটা ওয়ালেট ব্যালেন্সে ট্রান্সফার অটোমেটিকলি হয়ে যাবে আর কি তাদের এখান থেকে অটোমেটিকলি হয়ে যাওয়ার পর আমি এটা যখন এক্সচেঞ্জের লিস্টেড হবে তখন কিন্তু আমি এটা এক্সচেঞ্জ করে নিতে পারবো তো এর জন্য বোঝা যাচ্ছে যার যত কয়েন এখানে হোক না কেন যে যত রেফারেলে এখানে করুক না কেন তাদের টোকেনটার দাম কমার কোনো চান্সই নেই কারণ তারা এখানে আরও একটা অপশন সাথে রেখেছে আনভেরিফাইড ব্যালেন্স তো আসেই তার পাশাপাশি আরেকটা রয়েছে লক আপ ব্যালেন্স এটার ভিতরে যদি ক্লিক করি এখানে দেখুন লেখা আছে কন কনফিগার তো আমি কনফিগারে সরাসরি গিয়ে আপনাদের দেখে এটা পড়ার দরকার নেই আমি বলে দিচ্ছি এখানে কী লেখা কনফিগারে আসলাম এখানে দেখুন এটা সিস্টেম রয়েছে এটা হচ্ছে স্ট্রাইক স্ট্রাইক হয়তো অনেকেই বুঝেন আর পিআই সম্পর্কে তো বলার কিছুই নাই যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন সবাই পিএ নেটওয়ার্কের সাথে আশা করি পরিচিত যারা যারা এখনও কাজ করেন না চাইলে এখনও কাজ করতে পারেন আমরা সবাই ভাবছিলাম হয়তো এটার মাইনিংটা অফ টপ হয়ে যেতে পারে দু সালের পরেই কিন্তু না তারা যখন স্ট্রাইকিংয়ের অপশনটা আসছে তখন আমি এক কথায় নিশ্চিত হয়ে গেছি যে আপনারা পরবর্তীতে মাইনিং করতে পারবেন তো এখানে দেখুন লেখা আছে লক আপ লক লক আপ বলতে স্ট্রাইক আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের কত পার্সেন্ট এখানে স্ট্রাইকিং করবেন ধরুন পঁচিশ পার্সেন্ট করলেন আপনি এখানে আর এখানে দুই সপ্তাহর জন্য করলেন তাহলে আপনি এখান থেকে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি এখান থেকে প্রফিট পাবেন তো আপনি যদি এরকম রেখে এখান থেকে সে ভে ক্লিক করেন তাহলে এটা সেট হয়ে যাবে তো এটা সম্পর্কে বেশি বিস্তারিত বললাম না তো আশা করি মেন নেটটা সম্পর্কে আপনাদের ধারণাটা আমি দিতে পারছি মেন নেটের এর থেকে বলার বেশি কিছুই নেই তো আরেকটা জিনিস আমি আপনাদের বুঝিয়ে দিই মেন নেট এক কথা তো কন্ট্রোল রুম আপনাদেরকে বলেই দিলাম যে একটা ব্লক চেইন তারা নিজে 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 কন্ট্রোল করে আর কি নিজেরা কন্ট্রোল করে অন্য কারো ওয়াবকসইনের সাহায্য নেয় না যেমন ধরুন আমরা কিন্তু অনেক অফারে বা অ্যাড্রোপে জয়েন করি যেখানে বলে যে ইআরসি টোয়েন্টি বিশ বেসিক টোকেন বি টোয়েন্টি বিশ বেসিক টোকেন যে এই টোকেনটা সোয়াইপ করতে হলে এই টোকেনটার ফি লাগবে এইটা সোয়াইপ করতে হলে এইটা ফি লাগবে কিন্তু যা যেসব টোখানের মেন নেট রয়েছে যেমন ধরুন বিএনবি বিএনবির নিজস্ব নেট রয়েছে মেন নেট রয়েছে তার জন্য আপনি যদি কোনো জায়গায় বিএনবি সোয়াইপ করেন বা বিএনবি এক্সচেঞ্জ করেন বা বিএনপি অ্যাকলেট থেকে অন্য কলেটে সেন্ড করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে বিএনবিটাই ফি কেটে নেয় এলটিসি আপনার কাছ থেকে এল টিসি ফি কেটে নেবে তার কারণে তাদের নিজস্ব মেন নেট মানে নিজস্ব কন্ট্রোল রুম রয়েছে তাদের ওখান থেকে ওটাকে কন্ট্রোল করা হয় আবার দেখুন অনেক কয়েন রয়েছে যেগুলো সেন্ড করতে গেলে আপনার কাছ থেকে বলবে স্মার্ট সেন বিএনবি ফি লাগবে আবার ইআরসি টোয়েন্টি বেসিক টোকেনগুলো সেন্ড করতে গেলে বলবে ইভিএম ফি লাগবে এরকম কিছু কয়েন রয়েছে যাদের নিজস্ব কোনো নেট নেই যারা অন্যের উপর নির্ভরশীল অন্য নেটের উপর নির্ভর করে তাদেরকে চলতে হয় কিন্তু তাদের যে এই যে পিআই যে নেটওয়ার্ক এদের কিন্তু অন্যের উপর ভর করতে হবে না অন্য কোনো টোকেনের উপর ভর করতে হবে না তাদের ফির উপর ভর করতে হবে না তারা তাদের নির্দিষ্ট কয়েন দিয়ে নির্দিষ্ট ফি চালিয়ে তারা কিন্তু তাদের এই কয়েনটা মার্কেটে লাঞ্চ করবে এবং তারা যেহেতু তিন থেকে চার বছর ধরে তাদের এইটা নিয়ে কি প্রিপারেশন দিচ্ছে নানা রকম আপডেট দিচ্ছে প্রত্যেক দুই সপ্তাহ পর কিন্তু তারা আপডেট দিয়ে যাচ্ছে যার কারণে এখনও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না তারা এটা কবে একদম আমাদেরকে দিয়ে দিবে তো আশা করা যাচ্ছে সামনের বছর জানুয়ারি মাসের ভিতরেই তাদের এই কয়েনটার মেনে সম্পূর্ণভাবে চলে আসবে আমরা কেআইসি অপশনে পেয়ে যাবে এখান থেকে কেআইসি টু করে নিয়ে নিতে পারবো আর তাদের যে নাম চেঞ্জ আগের আপডেটে যে তারা নাম চেঞ্জের অপশনটা দিয়েছিল ওটা এখনও আছে আপনার চাইলে তাদের নামে ভুল রয়েছে ন্যাশনাল অনুযায়ী নাম নেই তারা নামটা এখনও সেভ করে নিতে পারেন তারা যেটা বলছে সেটা আছে তাদের এখনও নাম চেঞ্জের সকল কিছু কমপ্লিট হয় নাই বেশ দিন সময় লাগবে তো সেই নাম চেঞ্জের কাজটা কমপ্লিট হলেই হয়তো তারা কেআইসি আপডেটটা আমাদেরকে দিয়ে দেবে আমরা সবাই এখান থেকে কেআইসি কমপ্লিট করে মেন নেটের ভিতরে আমাদের যে আনভেরিফাইড ব্যালেন্সটা রয়েছে আপনাদের রিফারাল যারা রয়েছে তাদের ব্যালেন্সটা যেখানে আনভেরিফাইড শো করতেছে আপনার রিফারেলটা যখন কেআইসি কমপ্লিট করবে আপনার এই আনবেরিফাইড ব্যালেন্সটাও কিন্তু ট্রান্সফার ব্যালেন্স টু চলে আসবে তো তারপর আমাদের আরও দিন অপেক্ষা করতে হবে ওয়ালেট ব্যালেন্সের জন্য কারণ তারা এখানে কামিং সুন তারা কোনো নির্দিষ্ট ডেট এখানে দেয় নাই তা আমাদের তাদের পরবর্তী আপডেটের জন্য কিন্তু আবার এখানে অপেক্ষা করতে হবে এখানে দেখুন কামিং সুন এখানে কেওয়াইসি কিন্তু কামিং সুন রয়েছে এখন পর্যন্ত সবাই এখানে কেওয়াইসি পায় নাই তারপর নানারকম জিনিস এখন এটার ভিতরে কি আসে নাই যেগুলো আসবে খুব শীঘ্রই এবং এখান থেকে কিন্তু একটা খুব ভালো পরিমাণে প্রফিট নেওয়ার চান্স রয়েছে আমি বারবার বলতে আসি যা যারা এটা নিয়ে কাজ করেন নাই এখনও চাইলে কাজ করতে পারেন এটা এমন একটা প্রোজেক্ট যে প্রোজেক্টটা দু হাজার বিশ উনিশের দিকে আর কি সবার মাঝে ভাইরাল হয়েছে আর দিন যত যাচ্ছে আমি দেখি যে অত বেশি এটা আরও পপুলার হচ্ছে কিন্তু আগে যারা কাজ করছে তাদের অবশ্যই ইনকামটা একটু বেশিই হবে আর এটার যেহেতু খুব বড় একটা কমিউনিটি রয়েছে দেখবেন যে তাদের মেন নেট লাঞ্চ করার পরই যখন আমাদের ওয়ালেট ব্যালেন্সে তাদের টোকেনটা চলে যাবে অটোমেটিকলি দেখবেন বড়ো বড়ো এক্সচেঞ্জার তাদেরকে অফার করবে তাদের এই কয়েনটা তাদের কি এক্সচেঞ্জার সাইটে ফ্রিতে লিস্ট করার জন্য এমনকি বিন্যান্সও তাদের এই কয়েনটা ফ্রিতে তাদের বিনান্স এক্সচেঞ্জ সাইটের ভিতরে লিস্টিং করে ফেলতে পারে আর যদি বিন্যান্স একবার কোনো কয়েন লিস্টিং হয়ে যায় তাহলে তো বুঝতেই পারেন যে কত বড় প্রফিট দিতে পারে এক একটা কয়েন এক ডলার থেকে দুই ডলার তিন ডলারও চলে যেতে পারে এরকম কিন্তু বহুত প্রমাণ রয়েছে যেগুলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা কাজ করে তারা সবাই জানে তো এতটুকুই ছিল পিআই নেটওয়ার্কের নতুন আপডেটটা এই যে মেন নেটের যে আপডেটটা এই আপডেটটা হয়তো অনেকে বুঝতে পারেন নাই তার জন্য এটা নিয়ে ভিডিও মেক করা এখন হচ্ছে এখানে যারা নতুন ইউজার রয়েছেন তারা কীভাবে জয়ন করবেন তারা তখনকার জন্য আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসতে পারেন ইউটিউব চ্যানেলের ভিতরে এই যে যখন এই ইউটিউব চ্যানেলের ভিতরে আসবেন এখান থেকে প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টে আসবেন পি এই নেটওয়ার্ক নামক একটা প্লে লিস্ট রয়েছে এটার ভিতরে আসবেন এখান থেকে যে কোনো একটা ভিডিও প্রথম ভিডিওটা দেখে আপনারা এটার ভিতরে অংশগ্রহণ করে নিয়ে দেবেন প্রথম ভিডিওটা দেখে অংশগ্রহণ করে নেবেন আর কোনো ঝামেলা নেই এটা দেখে অংশগ্রহণ করে নেবেন অথবা আপনাদের করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও এটা পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে সিম্পল অ্যাড্রুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে টেলিগ্রামে এটা পোস্ট পেয়ে যাবেন ওই পোস্টে আরও ভিডিও লিঙ্কটিং দেওয়া আছে অ্যাপস লিঙ্কটিং রেফার করতে সকল কিছু দেওয়া আছে ওখান থেকেও চাইলে আপনারা এটার ভিতরে কাজ করতে পারেন আর যারা এতদিন ধরে ধৈর্য ধরে কষ্ট করে এটার ভিতরে মাইনিং করতে আছেন তারা এক মুহূর্তে মাসের জন্য এখান থেকে মাইনিং অপশনটা অফ রাখবেন না প্রত্যেক দিন এটাকে অন করে দিবেন প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর কারণ এখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে আপনারা প্রফিট পেয়ে যাবেন আর যারা যারা এখানে অ্যাক্টিভলি কাজ করতে আছেন তারা একটু অ্যাক্টিভলি থাকবেন তার কারণ আছে কেআইসি অপশন চালু হলে আপনারা তাদের সবাই এখান থেকে কেআইসিটা কমপ্লিট করে নিতে পারেন এবং আপনার ব্যালেন্সটা আপনি নিয়ে নিতে পারেন আমি এখনও শিওর না মেন নেটের এই বিষয়টা যে আনভেরিফাইড ব্যালেন্সটা একবারে চলেই যাবে কেদিয়ার কেউ কেআইসি না করলে কিন্তু এতটুকু শিওর যদি কেউ কে আপনার দেখাভালটা কে সি করে যে যে কেআইসি করবে যার কাছ থেকে যতটুকু পাওয়ার পেয়েছেন ওই পরিমাণ ব্যালেন্স আপনার এখানে মেন নেটের ভিতরে চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন নাইসুল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো সেটি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেটটা সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং যাতে এখানে কোনো নতুন ইউজার হতে থেকে থাকে বা কোনো নতুন ইউজার ওকে এই ভিডিওটা পড়ে থাকে তারা এটার ভিতরে কাজ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে তো আশা করি বুঝতে পারছেন নইসুল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ